কিরকম লাগলো শুরু শুরু খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো এতগুলো ঘুরলে এর মধ্যে এটা কত পাবো এই বেস্ট এটা বেস্ট জোরে বাজা জোরে বাজা সো হ্যালো গাইস তো নর্থ ঘুরিয়ে দিয়েছিলাম কলকাতা এটা আমি আজকে ঘুরাবো পুরো সাউথ কলকাতা তো নর্থ থেকে বেশি সাউথ কলকাতা আমরা ঘুরেছিলাম মানে অনেকগুলো ঠাকুর এখানে আমরা কভার করেছি তো প্রথমেই আমরা চলে এসেছি সুরুচি ওফ দারুণ ছিল মানে অসাধারণ জানি না লাইটিং হলে আরও কত ভালো লাগতো বাট অত ভিড়ে লাইন দিয়ে মানে পারলাম না গো তাই জন্য আমরা চেষ্টা করেছি কি সকাল সকালে কভার করতে মানে এইখানের থিম ছিল কলকাতার যে আর্টিস্টরা আছে ওইসব যে কালচার আছে ওইটাকে রিপ্রেজেন্ট করা তাই জন্য দেখো এখানে সব কিছু কলকাতা থেকেই নেওয়া হয়েছে দারুণ থিম ছিল মানে কলকাতা এখানে আসলেই মনে হচ্ছিলো হ্যাঁ কলকাতার প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস বড় বড় জিনিস এখানে দেখানো হয়েছে হ্যাঁ হাত থেকে যেগুলো বানানো হয় আমাদের কলকাতার কালচার ওইটাকে দেখানো হয়েছিল তারপরে এইটা বাঁশ থেকে অনেকটা বানানো হয়েছিল আর বিছুলি থেকে বানানো হয়েছিল মানে কলকাতার পুরো আর্টটাকে এখানে ধরে রেখেছে তো সকালবেলা গেছিলাম পুরো ভালো করে ঘুরে দেখেছি আমরা খুব ভালো লেগেছে আর প্রতিমাটা দেখো দুর্দান্ত ছিল অসাধারণ ছিল অতুলনীয় ছিল আমার কাছে যত বাংলা শব্দগুলো ছিল আমি সব লাগিয়ে দিতে চাই এটাই বাট মানে এত সুন্দর হয়েছিল এটা এটা কাজটা ভেতরে দেখো কি সুন্দর করে করেছে মানে অসাধারণ লেগেছে আমার কারা কারা গেছিলো সুরুচির সঙ্গে আমাকে একটু জানিও আমার ভিডিওগুলো আরও আগে আপলোড করা উচিত ছিল তাহলে সবাই দেখতে পারতো আরও যারা যেতে পারেনি যেতে পারতো নেক্সটবার আমি ট্রাই করব এইবার হতে পারিনি আমার থেকে তো দেখো কত সুন্দর হয়েছিল কোথাও থাকে না এতগুলো ঘুরলে এর মধ্যে এটা কত পাবো এটা বেস্ট তো আমার ভিডিওতে আসলে এটাই আমার অনেক জন্য আমার জন্য অনেক এটা আমরা আগের বছর এসেছিলাম হ্যাঁ আগের বছর এসেছিলাম এটা মোটে গেছিল আমরা এখন এসে গেছি বাদামতলায় বাদামতলায় থিমটা ছিল কাঠ আর পাতা কাঠ আর পাতা দিয়ে করা হয়েছে এগুলো সত্যি সত্যি কাঠ দিয়েই করা হয়েছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে আর পাতা শাল পাতা দিয়ে করা হয়েছিল এত ক্ষুদ্রতম কাজ করেছে আর মায়ের মূর্তিটা আমার মন কেড়ে নিয়েছে মানে অসাধারণ ছিল মূর্তিটা মানে দেখেই একদম মন ভরে যাচ্ছে আর ঢাকের আওয়াজ চলছে কেন কি সপ্তমী ছিল এই দিন তো সব জায়গায় পুজো হচ্ছিলো তারপরে আমরা চলে এসেছি মুদিয়ালিতে মুদিয়ালির কাজটাও খুব ভালো ছিল তো আমরা যত জায়গায় কভার করেছি তত জায়গায় ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তো মুদিয়ালির ভেতরে যখন গেছি তখন এটা মানে এটা সুন্দর প্যান্ডেল করেছিল লাইটিং আছে এখানে এইটা মুদিয়ালির 89th তম মানে পুজো ছিল এখানে ব্রাসের কাজ হয়েছে আর অনন্য আরও অনেক কাজ হয়েছে খুবই সুন্দর ছিল এটা এমনি এখানে ব্রাশ আর ফোমে দিয়েই বানানো হয়েছিল তো এখানে হাতি দেখো বানিয়েছে ওইদিকে অনেক কিছু সাজিয়েছিল আর পুজো হয়েই যাচ্ছে
সকাল সকাল করে গেছি, তাও এত ভিড় ছিল। আমি এই জন্য ভেবে রেখেছিলাম আমরা কি আমরা আজকেই সব কভার করব কলকাতা, তো তাই জন্য আমি একদম দেখো সিম্পল লুকে এসেছি। তো ফটোটা আমি একটু তুলিয়ে নিচ্ছি, সেরকম ফটো তোলাইনি কেন কি নর্মাল লুক ছিল যেহেতু, তো ভিডিও ডিও করে নিচ্ছি। এটা লোকাল পুজো ছিল, বেশ ভালোই করেছিল, রাস্তায় যাওয়ার পথে একটা দেখা হয়েছিল। এটা একটু মানে নর্মাল একটা পুজো করেছে এখানে, বেশ ভালো ছিল এটা, তো আমি ভাবলাম কি এটা কভার করি। রাস্তায় এত সুন্দর সুন্দর দোকান লাগিয়ে রেখেছিল, মানে হাতের কাজ এত সুন্দর ছিল, প্যাঁচাগুলো বানিয়েছিল, আরও অনেক রকমের জিনিস ছিল এরকম দেখতে দেখতে গেছে। এগুলো মনে হয় বেতের চেয়ার ছিল বা কিছু একটা, তো এইগুলোও বেশ ভালো ছিল, সুন্দর ছিল। যদি আমাদের ঘোরানো থাকতো তাও আমি ট্রাই করতাম নিয়ে যাওয়ার, বাট ঘুরবো কোথায় রাখবো সেই জন্য আর দেখলামও না, দাঁড়ালামও না। বাট খুব সুন্দর করছিল, আর অনেকে তো কাজ করছিল, এই দেখো এরা কাজ করছে তোমার শল টি শার্ট এইসব জিনিসে অনেকগুলো কাজ করছে। আর এইগুলো তো আমাদের কলকাতাতে ফেমাস এখন, মানে এগুলো তো এখন সবাই পরে, এগুলো ইভেন আমার বোনও খুব সুন্দর বানায়। তা আমার কিছু পড়তে হলে আমার বোনকে আমি বলে দিই, ওই আমার জন্য বানিয়ে দেয়। তো আমরা এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। শক্তি অন্ধরে অন্তরে, এই থিমটা নিয়ে শিব মন্দিরটাকে মানে থিম ছিল এটা, বানানো হয়েছিল এই নিয়ে। তো এটা মাটির কাজ অনেকগুলো দেখানো হয়েছিল আর বাঁশের কাজ রয়েছিল। এটা খুব সুন্দর একটা কাজ ছিল, মানে অনেক আলাদা রকমের করেছিল, এটা বেশ ভালো ছিল, সুন্দর ছিল। সপ্তমী যেহেতু ছিল, সব জায়গায় আমরা পুজো পাচ্ছিলাম কি হ্যাঁ পুজো হচ্ছিল। আর এখানে একটা ভিডিওগ্রাফার কন্টিনিউয়াস ভিডিওগ্রাফ মানে ভিডিওগ্রাফি করছিল, হয়তো ওইখানেরই পার্সোনাল ভিডিওগ্রাফারকে হায়ার করা হয়েছিল। দেন দেখলাম কি অনেকগুলো প্রাইজও জিতেছে, তো আমরা এটা দেখা হয়ে গেছে। এখানে ঢাকি বসেছিল, এটাই রাত্রেবেলা লাইটিং হয়েছিল না এখন। শুভ্রত ব্যানার্জি ডিজাইন করেছে চেতলাকে, যে যেখানে দাঁড়িয়ে, এটার থিম ছিল অসাধারণ অসাধারণ। যারা রাতে গেছে তারা বুঝতে পেরেছে কি কি করেছে, মানে দেখো যে যেখানে দাঁড়িয়ে, এটার দারুণ একটা থিম ছিল। লাইটিংটা দেখলে অসাধারণ লাগতো, বাট আমাদের হয়নি, হয়ে উঠতে পারিনি। যারা যারা গেছিল আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কি আমরা রাত্রেবেলা দেখে এসেছি। এটা 31তম পুজো ছিল চেতলার, আর শ্রমিক জীবনের দৈনিক যেই কাজ আছে তাকে নিয়ে মানে এটাকে ডিসক্রাইব করা হয়েছিল থিমটাকে, আর সোসাইটির যেটা ড্রিম ওইসব জিনিসকে দেখানো হয়েছিল। আমার তো বেশ ভালোই লেগেছিল এই পুজোটা। এটা সিঙ্গি পার্ক, সিঙ্গি পার্কও নিজের মতন করে একটা অন্যরকম সাজিয়েছিল, লাইটিং হলে আরও ভালো লাগতো। দেন আমরা চলে এসছি নেক্সট প্যান্ডেলে, দেশপ্রিয় পার্ক। তো এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, অনেকটা জায়গা জুড়ে এটা বানানো হয়েছিল, অনেকটা জায়গা জুড়ে দেখো। এটা নাকি শুনেছি থাইল্যান্ড হোয়াইট টেম্পলের থিমটা এখানে বানানো হয়েছিল। অনেক ভিড় তখন হতে পারেনি, বাট হ্যাঁ ভালোই ভিড় ছিল সকাল সকালে। তো এটা থাইল্যান্ডের মন্দির, তো ঠাকুর দেখো কত সুন্দর, আর বেশ ভালোই ছিল ছিমছামে। দেন আমরা চলে এসেছি মানে চলে যাব এখান থেকে ত্রিধারাতে। ত্রিধারা আমার খুব পছন্দের, এটা করেছিল অসাধারণ লেগেছিল আমার। এটা গৌরাঙ্গ কৈলা এটাকে বানিয়েছে, মানে উনি আর্টিস্ট এখানে। আর এখানে পাইপ, জলের পাইপ, দেন এখানে দেখো কি সুন্দর জল থেকে কীরকম মাছের আকারের একটা জিনিস বেরোচ্ছে, জলের পাইপ, আয়রন, মশারি, মানে মশার যে মশারিগুলো থাকে ওই দিয়ে এই কাজটা পুরো করা হয়েছে।
এত সুন্দর লেগেছিলো, রং বিরঙ্গা একদম। আর লাইট হলে তো কথাই হবে না, খুব সুন্দর লেগেছে। আর এটা 77th এখানে ত্রিধারাতে পুজো হয়েছিল, মানে কত দিন ধরে এটা পুজোটা করছে ভাবো, 77th, মানে অনেক বছর আগে থেকে করছে এই পুজোটা। এটা আমি সবসময় দেখি খুব ভালো করে ত্রিধারা, এইবারও ওইরকমই করেছিল, একদম দারুণ। ভিড় ছিল এখানে, ভিড় হওয়া স্টার্ট হয়ে গেছিল, ছিল উৎসব। দেন আমরা চলে এসেছি 66 পল্লী। দেখো এখানে মানে মায়ের মূর্তিটা উল্টো রেখেছে, কি মানে দারুণ করেছে না, এটা ভাবতে পারো কেউ কি মানে এত সুন্দর হতে পারে। আর এখানে রয়েছে অনেক মাটির কাজ, কেন কি এটা অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল মা মাটি দুর্গা ওই রকমের থিম ছিল, তো মাটির কাজ করা হয়েছিল এখানে। ভেতরে গিয়ে দেখো অসাধারণ লেগেছে, এটা অত লাইটিং এর বোঝা যাবে না, কেন কি মানে অসুবিধা হয়নি, কেন কি এটা ভেতরে পুরো অন্ধকার ছিল, তো লাইটিং এর কাজ বেশ হয়েছিল। গোবর দিয়ে করা হয়েছে, গোবরের যে মানে কি বলে আমি গুটে হয়তো বলে, হ্যাঁ গোবরের গুটে, বিচুলি এইসব দিয়ে বানানো হয়েছিল। ঝালেরও দেখো ওইরকমই বানানো হয়েছে। আর এখানে কাঠ, কাঠ মানে টেহনি যাকে বলে হিন্দিতে, আর বাংলায় বলে কাঠ, কাঠের এই শাখাগুলোকে নিয়ে নিয়ে এসে বানানো হয়েছিল। দুর্গা মা দারুণ ছিল এখানে, একদম লাল মানে মুখটা প্রতিমার, আর চোখগুলো একদম সাদা সাদা, একদম মানে দারুণ লেগেছে আমার এটা, একদম মানে মা মাটি টাইপের একটা খুব করেছিল। এটা তোমাদের কীরকম লাগলো বলবে। আমরা দেন চলে এসেছি মানে এটা সাউথের একটা টেম্পলের থিম ছিল, মানে আমি তো দেখে ভেবেছি হ্যাঁ আমরা সত্যি এরকম চলে এসেছি, কেন কি বাইরে মেলাও ছিল মানে লাগানো, যেরকম হয় না ছোটোখাটো মেলা ওইরকম টাইপের। তো এটা হচ্ছে একডালিয়া, এটা খুব সুন্দর করেছিল, ঝালারের কাজ ছিল, মানে এত পুজো আর সব আলাদা আলাদা রকমের। আমার এই ভিডিওটায় আমি পুরো সাউথকে ক্যাপচার করলাম, যখন ইচ্ছা হবে আমি দেখে নিতে পারবো, তোমরাও দেখবে অবশ্যই। আর কীরকম লাগলো বলবে, আশা করি খুবই ভালো লেগেছে। এর পরের ভিডিওটা আমি আশা করি লক্ষ্মী পুজোর ভিডিও দেবো, তো এরকমই সাথে থাকবে, পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আজকের জন্য এটুকুই থাক।